السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد بريو بحي رامرس عمر عبر رمضان شنكران تو آلو چون ها اي پور جي جي آلو چون سيام بركي رمضان روزا رخل সেটা আমরা যদি জানি তাহলে রোজা রাখতে আমরা বোধ করবো সেটি আসল উদ্দেশ্য এবং স্বয়াবের আশা রাখলে আল্লাহর শানু সেই সবাব দিতে আমাদেরকে কোথায় করবেন না অবশ্যই প্রথমত জেনে রাখা দরকার শরীতে এমন কোনো এবাদত নেই যে এবাদত করার জন্য মুসলমানদেরকে আল্লাহ জান বলেছেন অথচ সেটার কোনো লাভ নেই ফজিলত নেই এই কারণে রমজানের রোজাও সেটা থেকে ব্যতিক্রম নয় এই কারণে রমজানের যে সিয়াম সেটার অনেকগুলো ফায়দা রয়েছে লাভ রয়েছে ফজিলত রয়েছে তার মধ্যে প্রথম যেটি সেটা হচ্ছে এই রমজানের সিয়াম পালন করলে আপনার সমস্ত গুণে আল্লাহ জান মাফ করে দেবেন রসুল আকরম সাহ এক হাদিসের মধ্যে বলেন ফিতনাতি আহরিহি ও মারিহি ও জারে তু কফির হাত ও সিয়াম ও সাদাকা রসুল বলেন একজন ব্যক্তি যে তার ফ্যামিলি নিয়ে সেই সংকট সংকটে পড়ে সম্পদের সংকটে পড়ে এবং প্রতিবেশী সংকটে পড়ে যেই কোনো ফিতনা বা ঝামেলা জড়িয়ে যায় হ্যাঁ একটা হচ্ছে ফ্যামিলি সংক্রান্ত আরেকটা হচ্ছে অর্থ সংক্রান্ত আরেকটা হচ্ছে প্রতিবেশী সংক্রান্ত বিশ্বের বুকে এমন কোনো ব্যক্তি নেই যে এই সমস্ত সংকট থেকে কোনো একটা থেকে মুক্ত হ্যাঁ অবশ্যই ফ্যামিলির কোনো সদস্য নিয়ে ঝামেলায় পড়ে আছে অথবা সম্পদ সংক্রান্ত কোনো ঝামেলায় পড়ে আছে এবং আপনার প্রতিবেশী সংক্রান্ত অনেকে ঝামেলা পড়ে আছে এগুলার আপনার ব্যবস্থা কি সমাধান কি রসুল আকরম সালাম সেটাই বলেছেন তিনটে জিনিসকে রসুইল আকরমসা ইসলাম চিহ্নিত করেছেন যেগুলোর মাধ্যমে আমরা এই জাতীয় সংকট থেকে উত্তরণ লাভ করতে পারি হ্যাঁ এক নম্বরে রসুল বলেছেন তুকে ফের হাস যে এটা সমাধান করা সম্ভব সালাতের মাধ্যমে বেশি বেশি সালাত আদায় করা ফরজ সালাতের পাশাপাশি আপনার নফল সালাতের দিকে গুরুত্ব দেওয়া দ্বিতীয় নম্বর ছাজ সিয়াম হ্যাঁ আপনার সিয়াম পালন করা ফরজ সিয়ামের পাশাপাশি নফল সিয়ামের প্রতিও গুরুত্ব দেওয়া তৃতীয় নম্বর সদাকা যে জাকায়াতের প্রতি গুরুত্ব দেওয়া এবং পাশাপাশি হ্যাঁ আপনার নফল সৎকার প্রতিও গুরুত্ব দেওয়া এগুলো যদি আমরা করতে পারি তাহলে আল্লাহের সাহান এই সংকটগুলো থেকে আমাদেরকে মুক্ত করবেন ব্যাপারটা খুবই চমৎকার সুতরাং এটির দিকে আমরা মনোযোগ দিতে পারি দ্বিতীয় নম্বর হচ্ছে এই সিয়াম পালন করলে সেটা ঢালের মতো কাজ করবে ঢাল যেরকম প্রতিপক্ষের আঘাত থেকে রক্ষা করে এরকম সিয়ামটা ঢাল হিসেবে রক্ষা করবে আপনাকে জাহান নামের আগুন থেকে রসউল আখাম সাল্লা আসলাম বুখারিরা খাদিসের মধ্যে বলেন আর শিয়াম জুন্নাহ ফাইদা খান আহাদুকম শ ইমা ফালা ولا يس ولا يجهل وان امرؤ قاتله او شاتمه ها فليقل اني صائم ها مرتين رسول اكرم صلى الله عليه وسلم قال تشد হ্যাঁ ঢাল যেরকম প্রতিপক্ষের আঘাত থেকে রক্ষা করে এই সিএমটাও জাহা নামের আগুন থেকে রক্ষা করবে সুতরাং তোমাদের কেউ যদি রোজাদার হয় সিএম ব্রত পালন করা অবস্থায় থাকে তাইলে তার এই গুরুত্বপূর্ণ সিএমকে তাকে রক্ষা করতে হবে সুতরাং সে যেন অশ্লীল কোনো কথাবার্তা না বলে এবং সে যেন গুনাহের কোনো কাজ না করে মূর্খতা হ্যাঁ বুঝায় এমন কোনো কাজের সাথে জড়িত না হয়ে যায় এবং এবং যদি কেউ তার দিকে খেপে আসে হ্যাঁ যে কোনো ব্যক্তি যদি হাতাহাতি করতে আসে অথবা গালাগালি করতে আসে তখন তার নিজের স্বমকে রক্ষা করার জন্য সে বলবে ইন্নি সএম আমি রোজাদার আমি সিয়াম পালন করার অবস্থায় রয়েছি সুতরাং আমার সাথে ঝামেলা করতে যাবে না এরকম তাকে বলবে ইন্নি সএম আমি রোজাদার হ্যাঁ এরকম দুইবার বলার জন্য রসুল বলেছেন তাইলে এই রোজাটা দ্বিতীয় লাভ আমাদেরকে যা দিবে সেটা আছে এই রোজা আমাদেরকে জাহান নামের আগুন থেকে রক্ষা করবে সুতরাং এই যে রক্ষা করার কাজটা হওয়ার জন্য আপনাকে এই রোজাকে রক্ষা করতে হবে যদি আপনি রোজাকে রক্ষা করেন রোজা আপনাকে রক্ষা করবে জাহান নামের আগুন থেকে তৃতীয় নম্বর যেটা সেটা আছে একজন রোজাদার তার মুখ থেকে কিন্তু বিকাল টাইম যখন হয়ে যায় পাকিস্তল যখন খালি হয়ে যায়

যে একজন রোজাদারের মুখ থেকে যে দুর্গন্ধ বের হয় সেটা আল্লাহর কাছে আম্বরের চাইতে অনেক আপনার হ্যাঁ উন্নত এবং সেটা গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে হুম আল্লাহ আল্লা বলেন যে এই ব্যক্তি তার যৌন উত্তেজনাকে তার খাদ্যের যে চাহিদা এবং পানীয়ের যে চাহিদা এই সমস্তগুলোকে সংবরণ করেছে একমাত্র আমার সন্তুষ্টির জন্য সুতরাং এই রোজাটা কেবল আমার জন্যই হয়েছে এই কারণে এটার প্রতিদান আমি একমাত্র দেব এইখানে একটা কথা স্মরণ করিয়ে দিয়ে অনেকে বুঝবেন না যে আল্লাহর কাছে দুর্গন্ধ কেন ভালো লাগে রসুল আকরমসাহ ইসলাম হ্যাঁ পেঁয়াজ রসুনের দুর্গন্ধ নিয়ে মসজিদে আসতে নিষেধ করেছেন কিন্তু আল্লাহর কাছে কেন এত সুগন্ধিময় হবে হ্যাঁ এটার কারণ কি আমরা বলবো এটা দৃষ্টান্ত বোঝার জন্য একটা দৃষ্টান্ত আমরা দিতে পারি সেটা হচ্ছে সুন্দরী একজন হ্যাঁ স্ত্রী রয়েছে খুবই সুন্দরী হুম এবং তিনি আপনার জন্য খানা পাক করতেছিল এমত অবস্থায় সে আগুনের সামনে থাকতে থাকতে ঘামিয়ে গেছে এবং কাপড়ের মধ্যে দুর্গন্ধ এসেছে খাদ্যের দুর্গন্ধ এমত অবস্থায় আপনি বাড়ি ফিরলেন এবং সে আপনার কাছে আসলো শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে এমন সময় যদি আপনি হ্যাঁ বোকা হয়ে থাকেন তাইলে বলতে পারেন যে তুমি দুর্গন্ধ নিয়ে আসছো আমার সামনে থেকে সরে যাও হম বরং সত্যিকের অর্থে আপনি যদি হ্যাঁ সুপুরুষ হয়ে থাকেন আপনি যদি বিবেকবান মানুষ হয়ে থাকেন অবশ্যই আপনি তাকে আদরে সুরে বলবেন হ্যাঁ আল্লাহ হ্যাঁ যে এত সুন্দর চেহারা নিয়ে তুমি এত কষ্ট করলে হুম যে ঘামে গেলে তার ঘামটা মুছে দেবেন হ্যাঁ এবং তাকে আরও শোয়াগ দেবেন এটাই হচ্ছে নিয়ম সুতরাং এই যে আপনার তার ভালো লাগা আসলে কি দুর্গন্ধ আপনার ভালো লেগেছে ভালো লাগেনি কিন্তু কেন আপনি এই বিবেকবান মানুষইলে এমন করবেন কারণ সেটা আপনার জন্য করেছে এই যে কষ্টটা করলো যে তার নিজের কাপড় চোপড়কে দুর্গন্ধময় করলো এই যে ঘামিয়ে গেল আপনার এই সুন্দর চেহারাটা হ্যাঁ এখন কেমন যেন মলিন হয়ে গেল এটা কেন করলো সেটা আপনার জন্য এই কারণে অবশ্যই আপনি সেটাকে মূল্যায়ন করতে হবে এইভাবে আল্লাহ জের সানুভ হ্যাঁ দুর্গন্ধ কোনো পছন্দ করে না কিন্তু এই দুর্গন্ধটা বের হয় পাকস্থলে খালি হয়ে যাওয়ার পর কিন্তু এটা করেছেন আল্লাহর জন্য এই কারণে আল্লাহ বলে যেটা আমার জন্যই করেছে এই কারণে আল্লাহর কাছে এই দুর্গন্ধটা ভালো লাগে হ্যাঁ এই কারণেই কারণ তার জন্যে এটা হয়েছে যাই হোক এই তৃতীয় নম্বর এটা হচ্ছে ফজিলত চতুর্থ নম্বর আরেকটা ফজিলত হচ্ছে যে এই রোজাদার যারা সিএম যারা পালন করছেন যে তাদের জন্য জানাতে একটি স্পেশাল গেট রাখা হয়েছে যেই গেট দিয়ে একমাত্র সিএম পালনকারী ছাড়া আর কাউকে ঢুকতে দেওয়া হবে না হজরত সাল রাধুনিক মন্ডিতে তিনি বলেন রসুল সাদ করেন বাবা ইন্নাফিল্লহ রানুম ইউকাল রৈয়ান

হ্যাঁ মানে দাঁড়িয়ে যাবে ঢুকার জন্য হ্যাঁ বলো যে সেখান থেকে অন্য কেউ ঢুকতে পারবে না শুধু রোজাদাররা লাইন দেবে এবং যখন তারা প্রবেশ করে ফেলবে তখন এই গেটটা এমনিতেই বন্ধ করে দেওয়া হবে অন্য কাউকে এই গেট দিয়ে ঢুকতে দেওয়া হবে না তাইলে এই গেটটা হচ্ছে স্পেশাল রোজাদারদের জন্য এই কারণে আমরা হ্যাঁ অবশ্যই রোজা রাখার প্রতি গুরুত্ব দিব যেরকম ফরজ রোজা সামনের মাসে রাখবো এরকম পাশাপাশি আমরা মাঝে মাঝে নফল রোজা রাখার চেষ্টা করব যেটা চুলের স্বভাব ছিল যে তিনি সোমবার বৃহস্পতিবার রোজা রাখতে রাখতেন তেরো চোদ্দ পনেরো তারিখ রোজা রাখতেন সুতরাং আমরাও দায়ী করতে চেষ্টা করব পঞ্চম নম্বর যে ফায়দা রোজা থাকলে যে ফজিলত পাওয়া যায় সেটা হচ্ছে রোজার মাধ্যমে বর্তমানে অনেক ডাক্তাররা বলে থাকে স্বাস্থ্যবিদরা বলে থাকে যে রোজার মাধ্যমে আপনাকে পাকস্থলীটা পরিচ্ছন্ন করা হয় কারণ পাকস্থলীকে বারবার খেতে 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 অপরিচ্ছন্ন করে দিলেন ময়লা যুক্ত করে দিলেন সুতরাং খালি রাখলে এটা পরিচ্ছন্ন হয় এবং বিশেষ করে আপনার যে পাকস্থলী সেটা আপনার নতুন করে আবার সজীব হয়ে ওঠে এমনকি অনেক কোষগুলোও আপনার ময়লা যুক্ত হয়ে যায় কোষগুলোকে পরিচ্ছন্ন করার জন্যও বর্তমানে ডাক্তাররা বলে যে আপনাকে দেয় থাকতে হবে দীর্ঘ সময় হ্যাঁ তো সুতরাং এটার গুরুত্ব আসছে কিন্তু আপনার ইসলামের মধ্যে এটা আগে থেকেই রয়েছে হ্যাঁ আপনার এরকম যদি কেউ সব সবসময় রোজা রাখে নফল রোজাগুলো তাহলে এই কাজটা তার হয়ে যায় পাকস্থলিটা পরিচ্ছন্ন হয়ে যায় তার কোষগুলো পরিচ্ছন্ন হয়ে যায় নতুন করে জীবন পায় কিন্তু আমরা সেটার গুরুত্ব আসলেই দিচ্ছি না আমাদের গুরুত্ব দেওয়া দরকার হ্যাঁ সুতরাং এটাই ইনশাআল্লাহ আমাদের যথেষ্ট হবে পাঁচটি আমরা ফজিলতের কথা এখানে হ্যাঁ অল্প পরিসরে আলোচনা করলাম আল্লাহ যেন এই ফজিলত পাওয়ার জন্য আমাদেরকে হ্যাঁ সচল হওয়ার তফিক দান করেন এবং রমজানের রোজা আসলে যেন সেটাকে গুরুত্ব দিয়ে আমরা রাখতে পারি ফজিলতের কথা চিন্তা করে সেই তফিক আমাদেরকে দিয়ে দেন ওসলাল্লাহ আলীন আহমদ ওয়ালি ওয়াসী আজমাইন